ক্রিকেট আমাদের সবার প্রিয় খেলা। সেই ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপ তো চলে আসলো। এখন ক্রিকেট খেলা দেখার পাশাপাশি আমাদের মন চাইবে ক্রিকেটের গেম খেলতে। এখন তুমি ভাবতে পারো আমি কেমনে জানলাম যে তোমার মন ক্রিকেটের গেম খেলতে চাইবে। আরে বাবা, তুমি তো আর সাব্বির রহমান না যে তোমার মন শুধু টিকটক করতে চাইবে। তাই তোমার জন্য আজ রয়েছে অ্যান্ড্রয়েডের সেরা পাঁচটা ক্রিকেট গেম, যেগুলো খেলে তোমরা বাংলাদেশি ক্রিকেটারদের চেয়েও ভালো খেলোয়াড় হতে পারবা। ইয়েস, তো চলো শুরু করা যাক। নাম্বার 5, সচিন সাগা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। সচিন টেন্ডুলকারের নামের ওপর ভিত্তি করে বানানো এই ক্রিকেট গেমটি অসাধারণ একটি ক্রিকেট গেম। এই গেমের গ্রাফিক্স অনেক বেশি রিয়েলিস্টিক এবং এটার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এর অ্যানিমেশন গুলোও ভালো। এই গেমে অনেক ফিচার আছে, প্রিমিয়ার লীগ, লিজেন্ডস জার্নি সহ বিভিন্ন ধরনের মোড আছে যেগুলো তোমরা খেলতে পারো। ওয়ার্ল্ড কাপ, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সহ আরো অনেক টুর্নামেন্ট আছে যেগুলো খেলে তোমরা এই গেমের মজা নিতে পারো। তো এই গেমের সাইজ হচ্ছে 197 MB। গেমের ডাউনলোড লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, এক ক্লিকে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। নাম্বার 4, ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 3, সংক্ষেপে WCC 3। তার মানে বোঝা যাচ্ছে এটা অনেক ফিচারে ভরা। হ্যাঁ, সেটা অবশ্যই। এই গেমের কমেন্ট্রি খুবই স্পেশাল, কারণ এখানে তুমি অনেকগুলো ভাষায়, যেমন ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, তামিল, তেলুগু সহ বিভিন্ন ভাষায় কমেন্ট্রি পেয়ে যাওয়া। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এর অ্যানিমেশনও একদম নেক্সট লেভেল। মোবাইলে ফিচারের দিক থেকে এটাকে বিট করার মতো ক্রিকেট গেম এখনো নাই। ওয়ানডে বিশ্বকাপ, টোয়েন্টি বিশ্বকাপ, IPL সহ বিভিন্ন ধরনের টুর্নামেন্ট খেলা যাবে। এছাড়াও মাল্টিপ্লেয়ার, অনলাইন ব্যাটেল সহ বিভিন্ন ধরনের মোড খেলতে পারবা। কিন্তু এটাকে পেছনে ফেলেছে শুধুমাত্র এটার গ্রাফিক্স। গ্রাফিক্স একটু ডাউনগ্রেড করা হয়েছে, কিন্তু তবুও তোমরা একটা ডিসেন্ট গ্রাফিক্স পেয়ে যাবা। তো এই গেমের সাইজ হচ্ছে 1 GB। নাম্বার 3 আছে ক্রিকেট লীগ মাল্টিপ্লেয়ার। নাম শুনে নাক সিটকানোর দরকার নাই, এই গেমটা এত জোস তোমরা না খেললে বুঝতে পারবে না। এর জন্যই আমি এটাকে লিস্টে রাখছি। আমি চাই তোমরা এই গেমটাও ট্রাই করে দেখো। মাল্টিপ্লেয়ার এই অনলাইন গেমে তোমরা বিভিন্ন দেশের মানুষের সাথে ভার্সেস করতে পারবা। একটা জোস ব্যাপার হচ্ছে তোমরা যে দেশ থেকে এই গেম লগ ইন করবা, অটোমেটিক তোমার জার্সি সেই দেশের হয়ে যাবে। অর্থাৎ তুমি বাংলাদেশ থেকে এই গেমে লগ ইন করলে তুমি বাংলাদেশের জার্সি অটোমেটিক পেয়ে যাবা, মানে আলাদা করে সিলেক্ট করতে হবে না। এই গেমে এক ওভার করে খেলা হয়, তার ভিতরে যে বেশি স্কোর করতে পারবে সে জিতে যাবে। গেমটা খুবই মজাদার এবং অ্যাডিকটিভ, তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করে দেখতে পারো। গেমের সাইজ হচ্ছে 66 MB। নাম্বার 2, ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2। আমার মতে ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 3 চেয়ে 2 বেটার, কেননা এটার সব কিছুই একদম ব্যাটিং, বোলিং, কমেন্ট্রি, তারপরে গেম প্লে স্টাইল সব কিছুই জোস। কোম্পানি নিজেও বুঝতে পারেনি তারা এরকম একটা লিজেন্ডারি গেম হঠাৎ করে বানিয়ে ফেলবে। একটু পুরাতন গেম হলেও এটা কিন্তু এখনো খুবই জনপ্রিয়। এই গেমে এমন এমন কিছু ফিচার আছে যেগুলো তোমরা অন্য কোনো ক্রিকেট গেমে এনজয় করতে পারবে না। গেমের গ্রাফিক্স খুবই রিয়েলিস্টিক। এই গেমেও তোমরা টেস্ট ম্যাচ, ওয়ার্ল্ড কাপ ম্যাচ, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, IPL ইত্যাদি সব ম্যাচই খেলতে পারবা। তো এই গেমের সাইজ হচ্ছে 422 MB। সবগুলো গেমের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবা। নাম্বার 1 যে গেম আছে তার নাম হচ্ছে রিয়েল ক্রিকেট 22। এই গেমটা এখন পর্যন্ত আসা সবচেয়ে বেশি রিয়েলিস্টিক অ্যান্ড্রয়েড ক্রিকেট গেম। এই গেমে যেসব ফিচার আছে সেগুলো একটা সময় হয়তো কল্পনাও করা যায় না যে এগুলো অ্যান্ড্রয়েডে আসতে পারে। গ্রাফিক্স খুবই ভালো, কমেন্ট্রি একদম অরিজিনালের মতো, ইংরেজি, হিন্দি ভাষায় বিভিন্ন ধারাভাষ্যকারের ধারাভাষ্য এখানে পেয়ে যাবে তোমরা। এছাড়াও এখানে যে ব্যাটিং বা বোলিং এর অ্যানিমেশন গুলো সেগুলো একদম রিয়েল প্লেয়ারদের থেকে নেওয়া। বিরাট কোহলি অথবা বাবর আজমের চোখ ধাঁধানো কভার ড্রাইভ, ABD ভিলিয়ার্স এর 360 ডিগ্রি শট অথবা সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন, যেটাই বলো না কেন সবগুলোর অ্যানিমেশন একদম খাপে খাপ চম্পার ভাব। টস স্টাইল, তারপরে বিভিন্ন ধরনের কাট সিন, দুর্দান্ত দুর্দান্ত। এছাড়াও অনেক টুর্নামেন্ট আছে এই গেমে যেগুলো খেলে তোমরা ক্রিকেট গেমের সর্বোচ্চ মজাটা অ্যান্ড্রয়েডে নিতে পারো। এই গেমের সাইজ হচ্ছে 565 MB। এই ছিল অ্যান্ড্রয়েডের সেরা কিছু ক্রিকেট গেম যেগুলো তোমরা এই ক্রিকেটের সিজনে খেলতে পারো। মেন কথা হচ্ছে যে অ্যান্ড্রয়েড ক্রিকেট গেমের মধ্যে রিয়াল ক্রিকেট আর ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এই দুটার মধ্যে সবসময় কম্পিটিশন লেগেই থাকে, কারণ এই দুইটাই অ্যান্ড্রয়েডে এখন পর্যন্ত ক্রিকেটের রাজ করতেছে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হলে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও। আর তোমাদের ফেভারিট ক্রিকেট গেম কোনটা সেটা আমাকে জানাতে পারো কমেন্ট করে। এরই সাথে আমরা ভিডিওটি শেষ করছি। চিয়ার্স।